সুপ্রিয় দর্শক, প্রেমিকের অন্যত্রে বিয়ে হয়ে যাচ্ছে। খবর শুনে প্রেমিকা তার নিজের জীবন নিজেই শেষ করে দিল। বুঝতে পারছেন, প্রেমিককে লাল শাড়িতে অন্য কেউ তার প্রেমিককে নিয়ে যাচ্ছে, এমন খবর শুনে ঢাকায় গিয়ে নিজের জীবন নিজেই শেষ করে দিল। দর্শক, কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের মতো ঠিক একইভাবে ফেসবুক লাইভে এসেছিল, এমনকি তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে এরকম একটা পোস্ট দিল আর নিজের জীবন নিজেই শেষ করে দিল। দর্শক, সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো সেই বিয়ের দিনের, সে যে একটা লাইভ করেছিল আর এই লাইভ নিয়ে ফেসবুক থেকে ইউটিউবে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড়। ইতিমধ্যে সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে। শুধু সম্পূর্ণ ভিডিও ফুটেজ একটু ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, মানুষ আবেগের বশে অতিরিক্ত ইমোশনাল হলে মানুষ যে কতটা নিজের জীবন নিজেই শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে, হয়তোবা আজকের এই ভিডিওতেই সেটা আপনারা পরীক্ষামূলকভাবে প্রমাণ পেয়ে যাবেন। এদিকে কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের কথা আপনাদের মনে আছে। দর্শক, আপনারা যে ছেলেকে দেখতে পাচ্ছেন এই সেই ছেলে, ইতিমধ্যে তার লাইভও ভাইরাল হয়েছে, শুধু দেখুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাঁদপুর হাজীগঞ্জের যুবক রাহিমুল ইসলাম শুভ দীর্ঘদিন যাবৎ তার পাশের গ্রামের মেয়ের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছিল, এমনকি সেই রাইমুল ইসলাম শুভ তার কর্মের জন্য সে ঢাকায় থাকে। সে যখন চাঁদপুরে তার গ্রামের বাড়িতে যায়, ঠিক তখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত। অনেক দিন ধরে তাদের এই প্রেম ভালোবাসার সম্পর্ক চলেই আসছিল, এমনকি তাদের পরিবারও তাদের প্রেম ভালোবাসার সম্পর্ক মেনে নিয়েছিল। মানে রাহিমুল ইসলাম শুভর পরিবার তাদের প্রেম ভালোবাসার সম্পর্ক মেনে নিলেও মেয়ের পরিবার তাদের সম্পর্ক কোনোভাবেই মেনে নিচ্ছিল না। কিন্তু আপনারা, রাহিমুল ইসলাম শুভ সে যে বিগত দিনগুলোতে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিভিন্নভাবে বিরহের পোস্ট দিয়ে যাচ্ছিল, এমনকি তার গার্লফ্রেন্ডের যখন বিয়ের খবর হচ্ছিল আর কি, বিয়ের খবর যখন সে শুনছিল তখন সে তার গার্লফ্রেন্ডকে ফিরানোর জন্য বিভিন্নভাবে অনুরোধ করে আসছিল, এমনকি জানা যায় যে মেয়েটার পাও ধরেছিল যে তুমি এই বিয়েতে রাজি হও না, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার ছাড়া বাঁচবো না, আমি আমার এই জীবন রাখবো না। কিন্তু মেয়েটা রাজি হয়ে যায় এক পর্যায়ে। যখন মেয়েটা রাজি হয়ে যায়, বিয়ে রেডি হয়ে যায়, আগামী দিনে মেয়েটার বিয়ে হবে, ঠিক সে তার গ্রামে ফিরে যায়, আবারও শেষবারের মতো মেয়েটাকে অনুরোধ করে যে তুমি আমার, আমি তোমাকে ভালোবাসি, তুমি এই বিয়ে করো না, তোমার বাবা মাকে বুঝাও। মেয়ে কোনো কিছুতেই রাজি হয় না, সে তার বাবা মার কথা অনুযায়ী সেই পছন্দের বাবা মার পছন্দের পাত্রকেই বিয়ে করে। আর ঠিক একই দিনে রাইমুল ইসলাম শুভ সে ফেসবুক লাইভে আসে, নিজের জীবন নিজেই শেষ করে দেয় একটা শেষবারের মতো পোস্ট দিয়ে গিয়েছিল। দর্শক,